ইছাপুর শ্যামনগর কাকিনাড়া নৈহাটিতে সিগন্যাল আপডেটিং এর কাজের জন্য বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। অটোমেটিক সিগন্যালের কাজে দরুন ইছাপুর শ্যামনগর কাকিনাড়া নৈহাটি এই জায়গাতে ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। কাকিনাড়ি নৈহাটি চতুর্থ লাইন সংযুক্ত করার জন্য আগামী 9 তারিখ রাত 12টা থেকে 16 তারিখ রাত 12টা পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল করা হবে। অর্থাৎ আজ রাত 12টা থেকে আগামী 16 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত যে ট্রেনগুলি বাতিল থাকবে সেগুলি হলো আপ কল্যাণী সীমান্ত লোকাল, আপ নৈহাটি লোকাল, 31333 আপ কল্যাণী সীমান্ত, 31339 আপ কল্যাণী সীমান্ত, 31439 আপ নৈহাটি এবং 31443 আপ নৈহাটি লোকাল। ডাউন ট্রেন ক্যান্সেল থাকবে 31330 ডাউন কল্যাণী সীমান্ত, 31436 ডাউন নৈহাটি লোকাল, 31332 ডাউন কল্যাণী সীমান্ত, 31444 নৈহাটি লোকাল, 31338 ডাউন কল্যাণী সীমান্ত, 31450 ডাউন নৈহাটি লোকাল। দমদম ডানকুনি দিয়ে পথ পরিবর্তনের একটা ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণেশ্বর এবং ডানকুনি দিয়ে এই ট্রেনগুলি যে ট্রেনগুলি বাতিল থাকবে অন্য রুট হিসেবে দমদম ডানকুনি এবং দক্ষিণেশ্বর ডানকুনিকে ব্যবহার করা হচ্ছে, এমনটাই রেল সূত্রে খবর। তবে এর জেরে সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়তে পারেন এমনটাই সাধারণ মানুষ আশঙ্কা করছেন। 31411 শিয়ালদা নৈহাটি লোকাল যাত্রা শেষ করবে এবং 34056 নৈহাটি বজবজ লোকাল যাত্রা শুরু করবে। পথ পরিবর্তন করে দমদম ডানকুনি হয়ে যে ট্রেনগুলি যাবে দক্ষিণেশ্বর ডানকুনি থামবে, তার মধ্যে থাকছে সীতামারি এক্সপ্রেস, বালিয়া এক্সপ্রেস, পাটনা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস, ডাউনেও থাকছে এই একই ট্রেনগুলি। আমাদের তো প্রচুর সুবিধা হবে, যেমন ধরেন যা শুনছি এখান থেকে ব্যান্ডেল হবে, ব্যান্ডেল যাবে, এইসব সুবিধাগুলো অনেক কিছু পাবো আমরা। তারপরে খুব থেমে থেমে ট্রেন যায়, একটা 4 নম্বর হয়ে গেলে আমাদের সুবিধা হবে, আর ট্রেন থামার ব্যাপার থাকবে না। আগে 3টে লাইন ছিল, এবার আমাদের 4টে লাইন হয়ে যাবে। বহুদিন পরে এরকম ফেসিলিটিটা আমরা পাচ্ছি, দারুণ খুশি আমরা। এটা হচ্ছে গুড লাইন, ঠিক আছে। এই গুড লাইনটা গিয়ে উঠবে হচ্ছে আপনার 4 নম্বর লাইন, 4 নম্বর লাইনের থেকে থ্রু চলে যাবে। যদি রেল মনে করে 4 নম্বর লাইন থেকে কোনো গাড়ি 3 নম্বরে উঠাবে, তার প্রভিশন আমাদের 3 নম্বর অবধি করা আছে। এটা হয়ে গেলো আপনার 4th লাইন, ওটা 3rd লাইন, ওটা 2 লাইন, ওটা 1 লাইন, মানে আপ ডাউন আবার আপ, এটা হয়ে গেলো ডাউন।